তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, অ্যানাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন আছি সুন্দরবন গদখালি বিদ্যাধরী রিভারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি কথা বলবো গদখালি বোটিং এরিয়া নিয়ে। তো বন্ধুরা, এই যে নদীটি দেখছেন, এটার নাম বিদ্যাধরী, আর এটি চারটি নদীর একটি সংযোগস্থল। আর বন্ধুরা, আপনারা যদি কখনো এসে থাকেন, অবশ্যই লক্ষ্য করবেন যে গদখালি থেকে চণ্ডীপুর, চণ্ডীপুর থেকে গোসাবা, এই তিন রকমভাবে আপনি এই খেয়া পারাপার করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন ডিরেক্টলি গোসাবা থেকে গদখালি চলে যাব। তো আপনারা চাইলে এখানে নর্মাল যে খেয়াগুলি থাকে সেগুলোতেও যেতে পারবেন, কিংবা স্পেশাল খেয়া আছে যেটা গদখালি টু একদম বিরাজমণি, যেটা বালি আইসল্যান্ড, সেখানে চলে যায়, বা গদখালি থেকে গোসাবা আইসল্যান্ড, যেটা গোসাবায় ডিরেক্টলি চলে যায়। তো সেইভাবে আপনারা যেতে পারবেন। তো এটা যেটা ফুটেজটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে একদম গদখালির একটা বোটিং এরিয়ার ফুটেজ। তো বন্ধুরা, আপনারা যদি কখনো আসতে চান, অবশ্যই বোটিং এরিয়াগুলো দেখে নিন বা দেখে রাখুন, আপনাদের পক্ষে অনেকটাই উপকারী হবে। আর এটা হচ্ছে গদখালির নর্মাল ফেরি ঘাট। তো এখানে আপনারা ভাবছেন যে এত বোটিং কিসের জন্যে? তো বন্ধুরা, হ্যাঁ, আমি সেই বিষয়ে আলোচনা আজকে আপনাদের সাথে করব এবং বলবো, আমাদের জানাবো যে। তো বন্ধুরা, এখানে আপনারা সবাই জানেন যে কম বেশি যে ইয়াস কবলিত সুন্দরবন এলাকায় বা গোসাবা যে সমস্ত জায়গাগুলি আছে, সমস্ত বাইর থেকে বা কলকাতা বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে বা সাহায্য করার জন্যে। তো সেই জন্যে বন্ধুরা, আজকের এই ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ভিড়। বাট এখন কিন্তু কোনো সুন্দরবন ট্যুর হচ্ছে না এই লকডাউনের কারণে, তবুও মানুষ কিন্তু বেড়াতে আসছে না। কিন্তু তবুও এই যে বোটিং এরিয়াগুলি দেখছেন বা বোটিং আপনারা দেখছেন, সেটা হচ্ছে শুধুমাত্র সুন্দরবনের অসহায় মানুষদের জন্য, সাহায্য করার জন্য বাইরে থেকে বিভিন্ন ধরনের লোক আসছে এবং তারা বোটিং নেওয়ার জন্য এই সমস্ত বোটিংগুলো এই ঘাটে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, গদখালির যে ঘাটগুলি আপনি দেখছেন, এখানে চারটি ঘাট আছে, তিনটি জেটি ঘাট আছে এবং একটা ভাসা জেটি ঘাট আছে। আর বন্ধুরা, অনেকে যেটা আমাকে বলেছে বা জিজ্ঞাসা করেছে অনেকবার যে গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার কিছু ব্যবস্থা, তো বন্ধুরা, এখানে সঠিকভাবে গাড়ি রাখার ব্যবস্থা আছে, সে বিষয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা নিশ্চিন্তভাবে গাড়ি রাখতে পারবেন এবং আপনারা বোটিং নিয়ে আপনারা ভালোভাবে ত্রাণ বিতরণ করতে পারবেন এবং সুন্দরবন ঘুরতেও পারবেন। তো বন্ধুরা, আমি আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, একটাই কথা বলবো, যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।